রাজ্যে 32,000 শিক্ষক নিয়োগ, এই ঘোষণার পর বেকার যুব ছাত্র সমাজ তাদের কি প্রতিক্রিয়া? যোগ্যতার ভিত্তিতেই নিয়োগপত্র দেওয়া হবে বলে স্পষ্ট জানানো হলেও ভরসা কি পাচ্ছে যুব সমাজ? শুনব তাদের প্রতিক্রিয়া। আমাদের বহরমপুরে এই কিছুদিন আগেই, মানে লকডাউনের মাঝেই কিছুদিন আগে একটু আন্দোলন হয় টিচাররা পথে নামে, এমনকি সেটা কার্যকর কিছুই হয়নি মনে হয়, কিন্তু তারপরেও এটা আগে থেকেই চলে আসছে যে প্যারা টিচার নিয়োগ করবে। তো এটা করা উচিত, কারণ প্রচুর লোকজন দেখলাম তো যারা প্যারা টিচারের জন্য বা আবার প্রাইমারি স্কুলের জন্য যারা খেটে যাচ্ছে এখনও পর্যন্ত, তারা হাই স্কুলে টিচিং করতে পারছে না, এসএসসিতে পাচ্ছে না তারা, তো তাদের এই প্যারা টিচার হওয়াটাই তাদের পক্ষে, মানে তাদের হাতের কাছে পাওয়া জায়গাটা 3 মাসের মধ্যে সম্ভবই নয়। 3 বছর ধরতে পারো বা 5 বছর ধরতে পারো, 3 মাস হবে না, হলেও কিছু সংখ্যক 10 থেকে 20 জন। কিন্তু আমি যেটা দেখলাম, মানে সংখ্যায় তো আপার প্রাইমারির জন্য যারা আবেদন করছিল তাদের তো সংখ্যায় মোটামুটি 3,000 থেকে 4,000 লোকজন, তো সেইখানে সেই মাত্রায় চাকরি দিতে পারবে। শিক্ষক নিয়োগ যেটা বলছেন মুখ্যমন্ত্রী, যদি করতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু আমরা দেখেছি 13 সাল থেকে যে এই পরীক্ষা বন্ধ, তাতে আজকে স্কুলগুলোতে লক্ষাধিক পদ খালি হয়ে গেছে। তো বারবার করে এই ধরনের জিনিস হয়, কেস হয়, বন্ধ হয়ে যায়, তাতে আমরা কলকাতা, বহরমপুর বিভিন্ন জায়গাতে এই সমস্ত বেকার ছেলেমেয়েদেরকে আন্দোলন করতে দেখেছি, কিন্তু কতটা আশাপ্রদতা দেখিনি। কিন্তু কালকে মুখ্যমন্ত্রী যারা নবান্ন থেকে বলেছেন যে কোনো লবি ধরবেন না, এটাতে আশঙ্কিত আমরা। তার মানে কিসের ইঙ্গিত হচ্ছে? কোনো নেতৃত্ব বা কোনো দলের নেতা এদেরকে ধরে চাকরি করতে হবে? যে সঠিক মেধা তারা কি বঞ্চিত হবে? এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন এই বিষয়টা। সাথে স্বচ্ছভাবে পরিষ্কারভাবে মেধা ভিত্তিতে যাতে চাকরি হয় সেটা দেখতে হবে। শিক্ষক নিয়োগ করা তো একটা মানে মুখের কথা নয় যে বললাম করে দিলাম, তো উনি বলছেন যে লবিবাজি হবে না, তো সেটাও তো সম্ভব নয় না। উনি নিশ্চয়ই মানে অলরেডি সিলেক্ট করে রেখেছেন, তার মানে মুখ চেনা কিছু বা হয়তো কিনে নিবে ক্যান্ডিডেট, মানে সিট রেডি করে বিক্রি করার জন্য সিট রেডি করে রেখেছেন, ওই জন্য উনি কথাটা এত সহজভাবে বলতে পারছেন। কিন্তু একটা শিক্ষক নিয়োগ করা এটা তো একটা মুখের কথা নয়, বললাম যে করে দিলাম, তো এটা মানে একটা যুক্তিহীন কথা, মুখ্যমন্ত্রীর একটা যুক্তিহীন কথা, তাছাড়া আর কিছুই নয়। শিক্ষিত বেকার যারা তাদের কি পরিস্থিতি সেটা আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী এর আগে অনেক কথা বলেছেন, অনেকবার এরকম হয়েছে যে এসএসসির পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরে তার রেজাল্ট বেরোয়নি। তো এই ধরনের কথা আমাদের দেশের এমন একজন মুখ্যমন্ত্রী যিনি প্রায়ই অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে থাকেন, তাতে কিছু যায় আসে না, কিন্তু পশ্চিমবঙ্গের বেকারদের যে প্রকৃত পরিস্থিতি, এরকম বিপুল ভোটে জিতে আসার পরে মুখ্যমন্ত্রীর উচিত সেদিকে নজর দেওয়া এবং শিক্ষিত বেকাররা যাতে চাকরি পান সেজন্য সঠিক নীতি গ্রহণ করা, এসএসসি টেট নিয়মিত চালু করা প্রতি বছর, এরকম ওনার কথার উপর ভিত্তি না করে যেরকম আগে ছিল সেটা করা, যাতে পশ্চিমবঙ্গের বেকারদেরকে বাইরে যেতে না হয়, এখানেই যাতে কর্মসংস্থান হয়। আমার মনে হচ্ছে এটা হবে, তার কারণ হচ্ছে অক্টোবর নভেম্বর যদি হয়, এখন যদি বিজ্ঞপ্তি দেয় সেটা অনলাইনের মাধ্যমে সম্ভব, সেখানে কোনো প্যান্ডামিকের বিষয় আসছে না। শুধুমাত্র যখন পরীক্ষাটা হবে 1 মাস আগে, হ্যাঁ, সেই টাইমের পরিস্থিতিটা যদি নর্মাল থাকে আশা করি হবে, যদি আর কিছু অপ্রীতিকর না কিছু ঘটে। বিশুদ্ধতায় 10 বছর, ডেজার্ট মিনা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার উইথ মিনারেলস, ডেজার্ট মিনা, পলসন্ডা নবগ্রাম, মুর্শিদাবাদ।